পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে বহু 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 বছর আগে। বিজ্ঞানীরা বলছেন যে প্রায় 65 মিলিয়ন বছর আগে পৃথিবী থেকে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে। এই ডাইনোসরদেরকে নিয়ে জুরাসিক পার্ক নামে একটা ফিল্ম তৈরি করা হয়েছে, খুবই ভালো ফিল্ম। আমি দেখেছি, এর আবার অনেকগুলো সিকুয়েল আছে, আমি কয়েকটাই দেখেছি। তো ওখানে যে ডাইনোসরগুলো দেখানো হয়েছে, বিজ্ঞানীরা বলছেন যে হ্যাঁ, মোটামুটি ডাইনোসরগুলো এরকমই ছিল। এবং এই ডাইনোসরগুলো সম্পর্কে বিজ্ঞানীরা আমাদেরকে যেসব তথ্য জানাচ্ছেন, সেটা হচ্ছে এরকম যে এই ডাইনোসরগুলোর মানে সাগরকলা সাইজের এক একজনের প্রায় 50-60টার মতন দাঁত ছিল। এরা একবারে মানে এক কামড় দিয়ে 100 কেজি পর্যন্ত মাংস তুলে নিতে পারত, এবং এরা সারাদিনে প্রায় 200 থেকে 300 কেজি মাংস খেত। ডাইনোসররা কিন্তু তাদের বিশাল দেহ নিয়ে অনেক দ্রুত দৌড়াতে পারত, মানে এক একটা ডাইনোসর 20 থেকে 60 কিলোমিটার বেগে পর্যন্ত দৌড়াতে পারত। আইরিশ হরিণ নামক এক ধরনের হরিণ পাওয়া গেছে, মানে হরিণ পাওয়া যায়নি, এটার আসলে ধ্বংসাবশেষ পাওয়া গেছে, ফসিল কঙ্কাল পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছেন যে এই হরিণটাই হচ্ছে পৃথিবীতে এ যাবৎ প্রাপ্ত সব ধরনের হরিণের চেয়ে সবচেয়ে বড়। তো এই হরিণটা উচ্চতা হতো প্রায় 7 ফিটের মতন, মানে একটা মানুষের মানে আমাদের দেশের মানুষের চেয়ে উপরে, আর লম্বায় হতো 12 ফিটের মতন। এবং এই হরিণটা 11,000 বছর আগে নাকি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। আয়ারল্যান্ডে এই হরিণের ধ্বংসাবশেষ মানে ওর যে কঙ্কালটা ওইটা পাওয়া গিয়েছে। ষাঁড় লাল রং দেখলে খেপে যায়, এটা আমরা সবাই জানি, কিন্তু বাস্তব সত্য হচ্ছে ষাঁড় আসলে কোনো রঙই দেখতে পায় না। এখন আপনি বলবেন যে ভাই, কেন ইউরোপ আমেরিকাতে বিভিন্ন শহরে যে ষাঁড়ের লড়াই হয় মানুষের সাথে, ওইখানে তো যারা লড়াই করে তারা ষাঁড়ের সামনে একটা লাল কাপড় যখন এভাবে দোলায় তখন ষাঁড়টা খেপে গিয়ে ওই কাপড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে বা ওইটাকে গুঁতা দেয়। আসলে ব্যাপারটা কিন্তু তা না, ব্যাপারটা হচ্ছে ওই ষাঁড়গুলোকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যে ওইখানে যদি কালো কাপড়ও আপনি যদি বা অন্য কোনো একটা রঙের কাপড়ও যদি আপনি দোলান, তাহলে ওই ষাঁড়টা ওই কাপড়ের দিকে গিয়ে ওইটাকে গুঁতা দিবে। তবে কোনো কোনো বিজ্ঞানী দাবি করছেন যে ব্যাপারটা আসলে সেরকম নয়, ওই লাল কাপড় থেকে নাকি এক ধরনের বিচ্যুতি তৈরি হয়, এক ধরনের আলোক বিচ্ছুরিত হয়ে ষাঁড়ের চোখে গিয়ে ডিস্টার্ব করে, ওদের চোখটা বিদ্ধ করে, এই জন্য ওরা খেপে গিয়ে ওই কাপড়টাকে আক্রমণ করে।